প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন চলছে পবিত্র মাহে রমজান আপনাদের সবাইকে রমজানুল মোবারক রান্নায় যাওয়ার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথির সাথে আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী রাশেদ সীমান্ত সীমান্ত ভাই ওয়েলকাম টু আওয়ার শো প্লিজ থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি এখন তো মনে হয় ব্যস্ততা অনেক তাই না হ্যাঁ আসলে এই সময়টা আমাদের একটু ব্যস্ততাই যায় কারণ কিছুদিনের মধ্যেই ঈদ কিছুদিন পরে ঈদ হবে তো শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আর কি তো এবার জানতে চাই যে ফিটনেসের জন্য কি করছেন এই রমজান মাসে আপনার ইফতার সেহরি এগুলোতে কি খাচ্ছেন মানে মেনুটা কি থাকে প্রথমত আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আরেকটা রমজান দিয়েছেন একটা এত খুব আসলে এটা একদম এটা তো অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া রমজানে আমার খুব যে খুব পরিবর্তন আসে এরকম না রমজান আমি খুব এনজয় করি এনজয় করি মিন্স আমি ইফতার করি ইফতারের পরে যে আমার ইয়েটা হয় খাবারটা আমি গ্রহণ করি এরপরে তারাবি তার উপরে আমি আবার সেহরির সময় আসলে তাই ওই একটার পর একটা কিন্তু চলতেই থাকে না তাহলে চলুন আমাদের রান্নাটা শুরু করে দিই আজকে আমি দেখাবো হলো ইফতারের জন্য তেহারি তবে তেহারিটা আমি তৈরি করব কঙ্কা রাইস কুকারে আচ্ছা প্রিয় দর্শক তাহলে চলুন কঙ্কা রাইস কুকারের তেহারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন তেহারি সেদ্ধ গরুর মাংস 500 গ্রাম টক দই আধা কাপ তেল পরিমাণ মতো তেজপাতা একটি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ পোস্ত দানা বাটা এক টেবিল চামচ আলু বোখারা 4-5টি পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো লবণ স্বাদ মতো ঘি এক টেবিল চামচ পোলাও চাল এক কাপ পানি পরিমাণ মতো কাঁচামরিচ 6-7টি লবঙ্গ 2-3টি এলাচ 3-4টি দারুচিনি এক টুকরো উপকরণ তো দেখে নিলেন এবার কেমন করে রান্না করবেন তাই দেখুন খুব সিম্পল কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সেস জীবনটাকে সহজ করে দিয়েছে চাইলে আপনিও বাড়িতে বসে তেহারি বানাতে পারবেন আচ্ছা আগে তো শিখে নেই হ্যাঁ শিওর আগে শিখে নেন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবার বলতে হচ্ছে আমার পরিবার তো অনেক বিশাল পরিবার আমার ভাই বোন এদের নিয়ে আমি যৌথ পরিবারে বসবাস করি এবং খুব এনজয় করি আর আমার কল্যাণে যে আর পরিবারে যোগ হয়েছে আমার হচ্ছে একজন বউ মানে একজন ওয়াইফ আর একজন বাচ্চা আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু ঈদের দিনও চাইলে নিজের হাতে যদি বানাতে ইচ্ছা করে কঙ্কা রাইস কুকার থাকলে আপনি পরিবারের জন্য বানাতে পারেন যে হ্যাঁ আমিও পারি আচ্ছা এখানে আমি যেটা করব দুটো পার্টে করব প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিয়ে তার উপরে চালটা দিয়ে দিব অল্প একটু অয়েল আমি ব্যবহার করছি তেল সাথে ঘিও যাবে আমি তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ রসুন পেস্ট 1/2 চা চামচ গরম মশলা পাউডার 1/2 চা চামচ জিরার গুঁড়া 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এখন ঝালটা না সম্পূর্ণ নিজের কাছে 1 চা চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম সব মশলাগুলো একসাথে দিয়ে আমি যেটা করব মাংসটা যেটা করেছি আমি একটু সেদ্ধ করে নিয়েছি জাস্ট মানে কুইক হওয়ার জন্য আপনি চাইলে একটু সময় বেশি নিয়ে সেদ্ধ না করেও করতে পারেন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব আলু বোখারা পেঁয়াজ বেরেস্তা কারণ পেঁয়াজটা আমি এখানে আদা দিয়েছি কিন্তু পেঁয়াজটা দেব হলো বেরেস্তা কারণ বেরেস্তার ফ্লেভারটা অনেক ভালো সেই জন্য আমি কাঁচা পেঁয়াজটা এখানে ব্যবহার করছি না এইটা অনেকটা আমরা যে কাচ্চি বিরিয়ানি বানাই না হ্যাঁ আমি সেরকম করেই করার প্ল্যান করেছি আপনি এখানে মাংসের সাথে সব মশলাগুলোকে দিয়ে দেবেন
আমিও দিয়ে দিয়েছি। একটা জিনিস দিতেই ভুলে গেছি, সেটা হলো লবণ। সেই রাজার লবণের মতো ভালোবাসার গল্প, লবণ ছাড়া কোনো কিছুই টেস্ট হয় না। এরপর দিচ্ছি একটু ঘি, ঘি দিয়ে দিলাম। মোটামুটি আমার সব উপকরণই চলে গেছে। এখন এটা হলো জাস্ট গরম পানিতে দিয়েই উঠিয়ে ফেলা রাইসটা। রাইসটা, হ্যাঁ, আমি সেই রাইসটাই উপরে দিয়ে দিলাম। এখন যেটা করব, একটু পানি দিতে হবে, তবে গরম পানি। গরম পানি দিলাম, দিব কাঁচামরিচ, আমি উপরেই দিয়ে দিলাম। মানে মূল কথা সব একসাথে দিয়ে রান্না বসিয়ে দেওয়া, যে বারবার করে করতে হবে না। আর কিছু বেরেস্তা আমি রাখছি উপরে দেওয়ার জন্য, একটু লবঙ্গ, এলাচি, এগুলো আমি উপরে দিয়ে দিলাম। কিছুটা দারচিনি আমি মাংসের সাথে দিয়েছি, কিছুটা আমি উপরে দিয়ে দিলাম। রাইস কুকারে এটা হতে আমাদের লাগবে হলো প্রায় 20 মিনিট সব কিছু মিলিয়ে। দিলাম, বাটনটা নিচে দিয়ে দিলাম, রান্না শুরু হয়ে গেছে। তো 20 মিনিট আমরা একটু অপেক্ষা করব রাইস কুকারে হওয়ার জন্য। আমাদের কিন্তু রাইস কুকারে তেহারি হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। আশা করি ভাইয়া বাড়িতেই এখন নিজেও বানাতে পারবেন, ইনশাল্লাহ। চাইলে এই যে ডিশটা আছে এটা তো পরিবেশন করা যায়, তবে একটু সাজিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়েছি যাতে মাংসটা মিশে যায়। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল কঙ্কার রাইস কুকারে তেহারি। ইফতারির জন্য, সেহরির জন্য আপনারা রান্না করতে পারেন। চলুন তাহলে আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি ওভেন প্রুফ পাত্রে তেল দিন। এরপর তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, পোস্তদানা বাটা, সেদ্ধ গরুর মাংস, টক দই, আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা, লবণ, ঘি, চাল, পানি, কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি দিয়ে কনকার রাইস কুকারে 20 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার তেহারি। আপনার সাথে অনেক সুন্দর সময় কাটলো, আর আপনি এত ব্যস্ত একজন মানুষ, মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আপনি সহ টেলিভিশন সেটের সামনে যারা দেখছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং দর্শকদের জন্যই আমরা কাজ করি, আশা করি আমাদের যে নাটকগুলো আমরা ঈদের জন্য করলাম আপনারা দেখবেন, দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, কঙ্কা কুইক রেসিপি থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন। আপনাদের সবার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। আমাদের সঙ্গেই থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।